আর মনটা লয়া যাস বাড়ির দিকে, মনটা লয়া যাস ব্যবসার দিকে, এই নামাজও আমার কাছে কবুল হয় না। الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال رسول الله صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم تنكه المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن ماله فيما أبلاه وعن ماله من أين اكتسبته وما وفيما أنفقه وما عمل بما علما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم الحمد لله الحمد لله ورد شب سامنا عشان امنا اكا اكا هنا بوي بنا الماسك عند الشعب شاكن بشر الحضور كي دكتا سنين هذه سب بطا আমার অনেকে মনে করতো যে মসজিদের মধ্যে কি শয়তান আসে, আর শয়তান তো মসজিদে থাকে, শয়তান মন্দিরে থাকে না, শয়তান গাঞ্জার আড্ডায় থাকে না, মদের আড্ডায় থাকে না, জিনাখানায় থাকে না, শয়তান মসজিদে থাকে।
কারণ শয়তানের কাম হলো নিয়ে নিয়ে অর্ধলে ভর্তি করা। যারা গাঁজা খায় শয়তান তো আমার দল, যারা জিনা করে তাহারা তো আমার দল, যারা মদ খায় তাহারা তো আমার দল। মসজিদে যায় এটা হলো আল্লাহর দল, এদিকে কেমনে মসজিদ থেকে বাইর করতে হইব? আর হুজুরে যে কথা বলতেছে এটা যেন না শুনতে পারে, এটা হলো তার কাম। কি বুঝতে হবে কথা ঠিক আছে? এজন্য শয়তান কিন্তু খারাপ জায়গায় থাকে না। শয়তান কি থাকে জায়গায় থাকে? অনেক কয় মাদ্রাসার ছাত্রদের কাছে শয়তান বেশি থাকে, সত্য বেশি থাকে হাদিস। কেন? শয়তান তো খারাপ জায়গায় যায় না। শয়তানের কাম হলো ভালো জায়গায় থাকতে ডিস্টার্ব করা, খারাপ জায়গায় তো খারাপ করতে আছে। এখানে শয়তান আমার কোনো কাজ কাম নেই, বুঝুন নেই। এই জন্য মসজিদের মাঝে বয়ান শোনা অবস্থায় এবং যে কোনো মাহফিল স্থলে বয়ান শোনা অবস্থায় মাঝখানে ফাঁকা জায়গা থাকলেই মনে করবেন যে আপনার পাশে আলহামদুলিল্লাহ কয়ে একজন শয়তান বয়। তো বইয়া কি করে দেখবেন? যারা অল্প জায়গা নিয়ে বসেন তারা তো দেখেন যে আমার এই জায়গায় আমার আর লড়া শোনা নেই, আমি এখন হুজুরে বয়ান শুনলাম। আর যার পাশে জায়গা আছে একত্রে করে একটা লড়া দিব, শয়তান একটু লড়, আবার কোথাও জায়গা দেবো তার মাজা ডাবে তা একটু লড়, বুঝলেন না? একে ওয়াজ থেকে দূরে সরে। আল্লাহ, আজকের আলোচনা সূক্ষ্ম আলোচনা। কি আলোচনা? চলো সহজ। এবাদত যে আমরা করি এটা কি উদ্দেশ্য করি? এক। আরেকটা হলো এবাদত যে আমরা করি কি চিন্তায় এবাদতটা করব? যেমন একজন রাজমিস্ত্রি বাড়িওয়ালা রাজমিস্ত্রি নিয়েছে, নেওয়ার পরে বাড়িওয়ালা তাকায় যে লোকটা কেমন কাম করে আমি দেখুন। তো দেখে একজন রাজমিস্ত্রি নিয়েছে, ও ইট মিট না ভিজে এখানে ঠাস ঠাস লাগায়। হেল্পার নিছে ভালো করে ইটা সরি বালু আর সিমেন্ট মিলানোর জন্য দুইবার লাড়া দিত, একবার লাড়া দিয়ে পানি দিয়ে দিছে। হয় কি হয় না? মালিক কয় যে এই রাজমিস্ত্রি আর হেল্পার দিয়া আমার ভালো কাজের আশা করা যায় না, ঠিক না? তো আবার কিছু রাজমিস্ত্রি আছে তারা মালিকরে খুব ফলো করে, যে কাজ করি না করি এই কাজটা সুন্দর করে দিই মালিককে, মালিকজন এই কাজটা পাইয়া আমার প্রতি খুশি হয়। এই জন্য ইটা কয় ভিজা, হেল্পার কয় ভিজে গেছে, আরো ভিজা, এখন হলো চোখ নেই ভালো করে ভিজা, তারও ভিজায় মালিক শুনে খুশি হয়। আর মালিক বুঝছে যে ইটাটা ভিজাইলে আমার বাড়ির সাথে এটা ভালো করে লাগবো, ওয়ালের সাথে ভালো করে লাগবো, এটা আমার যোগ যাইব, আমার ফোলার যোগ যাইব, নাতির যোগ যাইব, ঠিক নাই? দুপুরের টাইম হয়েছে, রাজমিস্ত্রি কে খাইয়া হয়ে গিয়া কয়ার কিলে খাইতে যাবি, আমার বাসাতে চা বানাই দে, তোর চা খাওয়াবো। আসলে চা এর খাওয়াইব না, এর কাজ রে খাওয়াইব, যে লোকটা ভালো কাজ করতে যেটা চা খাওয়াই, ঠিক না ভাই? তো একজন রাজমিস্ত্রি বা যে কোনো মিস্ত্রি কর্মচারী, সে তাকায়া থাকে যে আমার কর্মচারীটা আমার জন্য কি করে, ঠিক না ভাই? নিজেরা যারা কাজ করান তারাও জানে। আমরা কার কর্মচারী? আল্লাহ বেতন বেতন করি, আল্লাহ বেতন দেয়। তো কিসের কর্মচারী দেয়? আল্লাহ আয়াত নেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি জিন জাতির আর তুম্ব বানাইছি, মানুষ বানাইছি, তোমাকে দুনিয়ায় যাই কোনো কাজ কর্ম নাই, তোমাকে কাজ হইল একমাত্র আমার গোলামি করা। গরু ছাগল আমি বানাইছি, হাতি মাছ মাংস সব কিছু আমি বানাইছি, এগুলো আমার আবাদতের জন্য বানাই নাই, এগুলাও আমার আবাদত করি, এগুলাও আমি আল্লাহ, আমি আল্লাহকে ডাকে, আমি ওদের ডাকার দিকে চাই না,
আমি চাই আমার বান্দা জিনার ইনসান আমার ইবাদত করবে। ইবাদত করা মানে কি? চাকরি করা। ইবাদত করা মানে কি? গোলামি করা। গোলাম কার গোলাম? আল্লাহ। আল্লাহর গোলাম। তাহলে গোলামের কাম হইল মনিবরে রাজি খুশি রাখা। ঠিক না? মনিব যদি রাজি খুশি হয় গোলাম কামিয়া। আগে তো গোলামের প্রথাই ছিল, এখন তো গোলামের প্রথা নাই। ধরে ধরে একটু ধরে নেন, আমি আপনার চাকরি করি মানে আপনার গোলাম, আটটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত আপনার গোলাম। আটটা থেকে পাঁচটা পর্যন্ত যদি আমি চাকরি ঠিক মতো না করি, খেয়াল করতে হবে এদিকে, সময় কম, এদিকে খেয়াল করতে হবে। আটটা থেকে পাঁচটা পর্যন্ত যদি আমি চাকরি না করি, সময়ের মধ্যে যদি আমি ধোকা দেই, সময়ের মধ্যে যদি এরকম ভাবে আমার নিজের কাজ করি, মালিক আমার চাকরি থেকে বরখাস্ত করবে। আমি যদি বলি মালিক আমি 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শয়তানি করছি, 10 ঘন্টা তো আপনার কাম করছি, কেন আমার বিদায় করেন? আমি তো 1 মাসের মধ্যে 5 দিন ডিউটি করি নাই, 25 দিন ডিউটি করছি, আপনি আমার কেন বিদায় করেন? বিচারক যদি আনেন, বিচারক বলবে হ 5 দিন ডিউটি না করলে এই কাজ করা সম্ভব না, যাও তুমি চাকরিতে নাই। আর একজনে কাজ 12 ঘন্টায় ডিউটি করে, কাজের মধ্যে ভুল করে, ঠিক না? কাজের মধ্যে কি করে? ভুল করে, পিছনেরটা সামনে লাগাইয়া দেয়, সামনেরটা পিছনে লাগাইয়া দেয়, উপরেরটা নিচে রাখে, নিচেরটা উপরে রাখে, সিরিয়াল করে লাইন ডান দিক থেকে, হ্যাঁ করে বাম দিক থেকে, হ্যাঁ করে নিচের থেকে সাজাও, হ্যাঁ উপরের থেকে সাজায়। মালিক কয় তুই 12 ঘন্টা না 14 ঘন্টা কাম করলো, তরে আমার লাগবো না। এরকম কর্মচারী আছে কি? আছে, আছে কি? আছে না? আমরাও আল্লাহ তালার কর্মচারী, আমরাও আল্লাহ তালার গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ বলছে জুমার নামে যে মসজিদে আসতে হইব, আজানের লগে লগে আমরা বলতেছি আমাদের মন মতো চলুন। আল্লাহ তালা বলে তবে মন মতো চললি, আমার মন মতো চললি না, কালকে আমাকে কিছুই নাই। খালি জুমার নামাজে না, নামাজটা মন মতো বলি, সেজদাটা মন মতো দিই, এরকম ভাবে সুবহানাল্লাহ মন মতো করি, আলহামদুলিল্লাহ মন মতো করি, আল্লাহর মতো না, তো গোলাম আল্লাহ। গোলাম কার? প্রত্যেকার মতো আল্লাহ জেনেও বলছে। আল্লাহ কোথায় বলছে? কোরআনে বলছে। আল্লাহ শুধু বলে নাই, উস্তাদ পাঠাইয়া দিছে, মানুষ বিচার দিত আল্লাহ। আপনি যে আমাদের কাম শিখাইলেন, কাম শিখতে উস্তাদ লাগে। আল্লাহ বলে আমি আমার নবী গো মাসুম বানাইয়া উস্তাদ হিসাবে পাঠাইছি। আমার নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে তোমাদের নামাজ পড়তে হবে, আমার নবী যেইভাবে রুকু দিছে ওইভাবে তোমার রুকু দিতে হবে, আমার নবী যেইভাবে সেজদা করছে ওইভাবে তোমাদের সেজদা করতে হবে, আমার নবী যেইভাবে কোরআন তেলাওয়াত করছে ওইভাবে তোমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। এখন কর্মচারী দুনিয়ায় কাজ না পারলে সে চাকরি থেকে আউট হয়, মুসলমান নামাজ ঠিক মতো না পড়লে তার নামাজের হাজিরা হয় না। কথা নামাজ তো পড়ি, হাজিরা ঠিক নেই, বলে তোর বেতন কম, বলে তুই তো মন মতো নামাজ পড়স নাই। দুনিয়া গেলে মানুষ 100% বুঝে দেয় নাকি নেয় না? কে মাল আনছ গইনেল কি গেল? ইটা আনছ স্টেক দাও ধরো 1 লাইনে 100, 10 লাইনে 1000 গইনেল কি লয় না? আল্লাহ বলে দুনিয়া তুমি বুঝে বুঝে লইছ, আমার নামের আবাদত করছ আমিও বুঝে বুঝে লম। আমার বুঝুন না লেখক লোক আছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তুমি নামাজে কয়বার সুবহানাল্লাহ পড়লা, তুমি সেজদা ঠিক মতো দিলা কি না দিলা, তোমার সেজদার মধ্যে আমার মনে ছিল না
দুনিয়ার মনে ছিল সাথে সাথে ফেরেশতা খেল। তাহলে এবাদত যে করব, এই এবাদত কামা হক আদা হয় কিনা খেয়াল রাখতে হবে, ঠিক না? বাড়ির মধ্যে চা কাপ কিনছেন, এর মধ্যে একটা সেট কিনছেন, চার সেট কমপক্ষে ছয়টা না হলে বারোটা, চার সেট কয় না? একজনে কয় ভাই চারটা কাপ আমার কাছে আছে, দোকানদার বলে চারটা কাপ আমার কাছে আছে, সেটটা মিল নাই তবে দামে আপনারে কম দিব। সে বলে হুজুর, হে বলে দোকানদার আমার দামে কম দিলে কাম হইব না, সেট মিলে আনি তুইব। আমি আমার চোখে যে সাজাম ওই সময় জন মানুষ দেখে আমার সেটটা পুরো আছে, ঠিক না? দিদি সার সেট ঠিক আছে, জামার সেট ঠিক আছে, আছে কি আছে না? কোনটা দিয়ে বাজার করতে যাবো, কোনটা দিয়ে শ্বশুর বাড়িতে যাবো, কোনটা দিয়ে এরকম ভাবে সংসদ ভবনে যাবো, জামার সেট ঠিক আছে, ফিডা বানায় এটাও ঠিক আছে, ঠিক না? বেটি পিডা শুদ্ধ হয় কি না হয়, জামা বানাইছে ডিলা হয় কি না হয় এটা ঠিক আছে, কিন্তু বন্ধু ঠিক নাই নামাজের সেট ঠিক নাই, সার সেট ঠিক আছে, কাটা বানায় শুদ্ধ, পিঠা বানায় শুদ্ধ, বিরিয়ানি পাকায় শুদ্ধ। বাবা বলে না রে বিরিয়ানি খুব ভালো হয়েছে, বকশিস বিরিয়ানি ভালো হয়েছে, বিরিয়ানি সে শুদ্ধ, বিরিয়ানির মধ্যে বাবরসি যা লেখে তাই আনে, ঠিক না? বেটি বাবরসি কয় গিটা যদি কম আনেন সাতটা কিন্তু হইব না, কয় টাকা আমার যাইতে পারে সাত হইতে হইব, সব ভালো করে লেখা দে, কিন্তু নামাজ যে আল্লাহর কাছে সাদের বানাইতে হবে এই সে ঠিক না। আল্লাহ বলে বিরিয়ানির মধ্যে মশলা কম দিলে বিরিয়ানি স্বাদ হয় না, আরে নামাজের মধ্যে স্থায়িত্ব না হইলে মন না থাকলে আল্লাহর কাছে নামাজও কবুল হয় না। বুঝাইতে পারছি কথাটা? মেসাল দিয়া নিয়ে আসলাম এই জায়গা, দুনিয়ার ব্যাপারে একশো, আখেরাতের ব্যাপারে ওইলেই চলবো, মিলাদ হইলেই চলবো, কোরআন শরীফ পড়ে দিলেই চলবো, থাকি ঝুঁকি যেমন দুনিয়ার মধ্যে ফাঁকি দেয়, মিষ্টির মধ্যে সানা মিষ্টি আটা ঢুকে দেয় দুই নম্বর, এটা কি কয় নম্বর? মিষ্টির মধ্যে সানার কথা কইলে আটা ঢুকে দেয় হারাম হারাম হারাম, নামাজের মধ্যে আল্লাহ বলে আমার নাম লইয়া নামাজে দাঁড়াস, আর মনটা লইয়া যাস বাড়ির দিকে, মনটা লইয়া যাস ব্যবসার দিকে, এই নামাজও আমার কাছে কবুল হয় না। দুনিয়া কি এ তো কেউ মানে না, আমার এক উস্তাদ বলছে শিরক আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য গুণা, সবচেয়ে খারাপ গুণা, আল্লাহ বলে আমি সব গুণা মাফ করি, শিরকের গুণা খালি মাফ করব না। শিরক তো কেউ চায় না, বউ চায় না, বলেন বউ চায় না, আমার জামাই আর একটা মায়ের লগে কথা গো, ঠিক না? ঠিক চায় আমার জামাই আর একটা মায়ের লগে কথা গো, ঠিক জামাই চায় না, বউ আর একটা ছেলের লগে কথা বলুক, আল্লাহ চায় না বান্দারে আমার জন্য নামাজে দাঁড়াইয়া বাড়ির দিকে মন নেস, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ বলি নিমো খারাম নিমো খারাম নিমো খারাম, আমার নাম বললি আল্লাহু আকবার, এখন তুই বড় মনে করলি বাড়ি রে, এখন বড় মনে করলি দোকান রে, তোর মনটা যতক্ষণ পর্যন্ত আমার জন্য হাজির না হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া চাই না। দুনিয়াই তো আপনার বউ আরব জনের দিকে চাইলে ভাল লাগে না, আল্লাহ কয় তুই মসজিদে ইয়া আরব দিকে চাইলে আমার ভাল লাগে না, ঠিক না? বেটি বউ যখন আরব দিকের দিকে যায় বলে বউর লগে কথা কয় না, বলে কথা কয় না কেন, কয় তুমি তো আরব জনের লগে কথা কও, আল্লাহ বলে আমার মসজিদে দাঁড়াইয়া আমার ঘরে দাঁড়াইয়া বেইমান তুই দোকানের দিকে তাকাইয়া রইছ, তুই দোকানের দিকে তাকাইয়া থাকস, তোর দোকানের ব্যবসা দেই আমি, তোর মনটা বানাইছি আমি, তোর শরীরটা বানাইছি আমি, তুই আমার ঘরে আইসা আমার নাম বইলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় করে দাঁড়াইয়া
এখন দোকানের হিসাব কিতাব করলি, বর হিসাব কিতাব করলি, দুনিয়ার হিসাব কিতাব করলি, নেতা খেতার হিসাব কিসাব করলি, তুই তোর দিকে আমি তাকাইয়া চাই না, তোর দিকে আমি তাকাইয়া চাই না। এখন নামাজে অনেকে বলে হুজুর আপনার মসজিদের মুসল্লি নামাজের পরে সুদ খায়, আমার না আমার এটা কথার কথা বলছে, আমাকে মসজিদে কারো কথা বলে না, আবার আপনারা চিন্তা করেন না, মানে বলে অনেক সময় হুজুর আপনার লাগে একজন হজে গেছে আদি সাহেব কি করে জানেননি, আকাম করে দু আকাম কি মালের মধ্যে দুই নম্বরে মিলায়, নামাজ পরে সুদ খায়, নামাজ পরে মিথ্যা কথা বলে, নামাজ পরে আল্লাহর রাইখা গাইবুল্লাহর হে মহব্বত করে, আমার কাছে মাসলা জিগায়, এই মাসলা আল্লাহ রাসূল 1400 বছর আগে বইলা দিয়া গেছে, নামাজ পড়লো সুদ খায়, নামাজ পরে ঘুষ খায়, নামাজ পরে মিথ্যা কথা বলে, নামাজ পরে পরে হক নষ্ট করে, নামাজ পরে করোনারের দিকে তাকায়, নামাজ পরে গাঞ্জা খায়, নামাজ পরে গাঞ্জার ব্যবসা করে, নামাজ পরে দুই নম্বরি করে, নামাজ পরে বাকপালি করে, নামাজ পরে মানুষের ক্ষতি করে, আল্লাহ রাসূল বলছে ওদের নামাজ হয় না, ওদের নামাজ হয় না, ওদের নামাজ হয় না। নামাজের পরে গুনাহ করলে আপনি মনে করবেন আমার নামাজ হয়নি, এখন গুনাহ করে কি না করে এটা তো আমি জানি না, নামাজের পরে যদি গুনার ব্যবসা, নামাজের পরে আল্লাহ ছাড়া কারো যদি বেশি মহব্বত করি মনে করবে আমার নামাজ হয় না, আমার নামাজ হয় না, নামাজ আদায় করে যাকাত দেয় না, নামাজ আদায় করে যাকাত দেয় না, ওর নামাজ হয় না, ওর নামাজ হয় না, নামাজ তো হয় না, নামাজ পরে ব্যাংকের সুদ দিয়ে বাড়ি করে, আ দোস্ত আল্লাহ তো সুদ ঘুষে এরকম ভাবে গাড়ি গাড়ি করতে বলে নাই, ব্যাংকের টাকাটা গাড়ি কিনা, ব্যাংকের টাকাটা গাড়ি করা, আল্লাহ বলছে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, কোথায় ঢুকা এটা সব ঢুকা আল্লাহ, আল্লাহ বলছে ইবাদত আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে নামাজ পড়ো ধোকায় পড়ে আছো ধোকায়, নামাজ পড়ো ব্যাংকের টাকার সুদ উঠাও, নামাজ পড়ো ব্যাংকের টাকার একটা সুদ খাও, ধোকা ধোকা ধোকা, তোমার নামাজ হয় না, বলো হুজুর কেমনে ফতোয়া দেন হয় না, আল্লাহ ফতোয়া দিয়ে দিছে ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, যার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না তার নামাজ হয় না, যার নামাজ ভালো তার দিল ভালো, ঠিক না দিদি, যার নামাজ ভালো তার দুনিয়া ভালো আল্লাহু আকবার, যার নামাজ ভালো তার আখেরাত ভালো আল্লাহু আকবার, যে নামাজ এরকম ভাবে পৌঁছে রাত কেমনে পার হইব, 30,000 বছরের পর কেমনে পার হইব, আরে যে নামাজে মসজিদে আনাগুনা করব, যার মসজিদে আসার গতি যত তার পৌঁছে রাত পার হওয়ার গতি তত, মসজিদে আসার গতি যেরকম তার পৌঁছে রাত পারের গতি হলো ওরকম গতি হবে, মসজিদে আসার গতি নাই এরকম ভাবে নামাজের গতি নাই, নামাজ যার যত গতিশীল, নামাজ যার যত নামাজ প্রাণবন্ধ আল্লাহু আকবার, প্রাণবন্ধ মানে কি যার নামাজটা আল্লাহ বন্ধ আল্লাহু আকবার, যার নামাজটা আল্লাহর জন্য হয় আল্লাহ বলে আমি তার জন্য হই আল্লাহু আকবার, আল্লাহ বলে দিছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারা আমি তাদেরকে বানাইছি এই সারা দিন হাত মানুষ আমি তাদেরকে বানাইছি একমাত্র আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আল্লাহু আকবার, আমাকে বানাইছে আল্লাহর জন্য, আর আমরা হইলাম ভোটের জন্য, আমরা হইলাম ব্যবসার জন্য, আমরা হইলাম রাজনীতির জন্য, আমরা হইলাম দলের জন্য, আমরা হইলাম খাওয়ানোর জন্য, আমরা হইলাম অমুকের ফাগল, আমরা হইলাম তমুকের ফাগল, আল্লাহকে আমি বানাইছি তোকে আঙ্গুল দিয়ে, ঠিক নেই বেটি, বাবা মায় অনেক কয় আরে পোলা আমার মায় একটা ইচ্ছে করতো কয় সারাদিন বাচ্চারে পাইলা মশা মারে হাত কালো করলাম, আল্লাহ কয়
আমি আমার হাত ধরে খালা করলাম, তরে বানাইলাম আমার লিগা, তুই যাস কার কাছে? রিজিক আমি তোর কাছে চাই না, আমি আল্লাহ তোর রিজিক দেই। ওয়ামা উরিদু মিনহুম রিজক, ওয়ামা উরিদু মিনহুম রিজক, কোরআন শরীফ আয়াত না? ওয়ামা উরিদু, আমি চাই না তোমাদের কাছে রিজিক, আমি চাই না আমার টাকা দাও, আমি চাই না আমার পয়সা দাও। আল্লাহ বলে ওয়ামা উরিদু আইয়ুতাইমুন, আমি চাই আমি তোমাদেরকে খাওয়াই পরাই। খাওয়াই পড়ায় কেটে আল্লাহ, আমরা তো কামাই করে খাওয়াই, আমরা তো কামাই করে খাই। আল্লাহ বলে কামাই করস না করস, যা তুই খাস কে বানাইছে বল, বল কে বানাইছে? তুই ঢাকা শহরে কিনলেই পাস, দুই মাস আগে যেই তরকারি 200 টাকা, দুই মাস আগে যেই পেঁয়াজ এরকম ভাবে 250 টাকা, এখন যে আমি খাওয়াইতেছি এটা সরকার খাওয়ায় না, আমি আল্লাহ বানাইয়া দিছি। এখন পেঁয়াজের দাম 30 টাকা হয়েছে, এটা আল্লাহর দান, মানুষের দান না। ঠিক না বেটি? পেঁয়াজ আমরা বুনছি 300 মন 500 মন পেঁয়াজ পেয়েছে আমার বাবা, এক কাঠায় 7 মন, এক কাঠায় 8 মন, বুঝলেন না? আবার কারো খেতে 4 মন, কারো খেতে 2 মন, এক কাঠা বুঝলেন তো, এক কাঠায় 7 মন পেয়ে যায়, 8 মন পেয়ে যায়, আবার এক কাঠায় 2 মন, আরো কাঠায় 4 মন। বাবুল ভাই যেরকম আলুর হিসাব, কোন খেতে আলু বলে 1 বিঘা লাগাইছে 200 মন হয়ে গেছে, 1 বিঘা লাগাইছে 100 মন হয়ে গেছে, 1 বিঘা লাগাইছে এমন বৃষ্টি হয়েছে 2 মন উঠাইতে পারে না। আল্লাহ বলে এই আলু খাওয়ার যা খাও, মাছ খাও আর গাছ খাও, টাকা দিলে পাওয়া যায় না, আমি আল্লাহ সমুদ্রে মাছ বানাইয়া এই মাছের গায়ের মধ্যে লিখে রাখছি, এই মাছটা জুরান বাজারে গেলে মুরাদপুরের অমুকে খাইব। আল্লাহ আকবার, তুমি মনে করো আমি টাকা দিলে এই মাছ আলো মাছ দেয়? আরে না, আরে তোমার নামের এই মাছ আল্লাহ ফেরেশতারা বানায় বলে এই মাছটা রিজিক হইলো আমার বান্দা মুরাদপুরের অমুকের। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ বলে দিছে তোমাদের কাছে আমি রিজিক চাই না। ওয়ামা উরিদু আইয়ুতাইমুন, আমি তোমাদেরকে খাওয়াই। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুজুল কুওয়াতিল মতিন, নিশ্চয় আল্লাহ হল রাজ্জাক, রিজিক দাতা হল আল্লাহ। লা নাসআলুকা রিজকান, আল্লাহ বলে আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই, রিজিক তো আমি চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। এই জন্য আল্লাহর ইবাদত যেই কথা আমি নিয়ে আসছিলাম, 4টা জিনিস, নিজের এরকমভাবে নিজ দায়িত্বে ইবাদত করা, নিজের এরকমভাবে আল্লাহর গোলামি করা, নিজের দায়িত্ব মনে করে করা, নামাজ পড়া নিজের দায়িত্ব মনে করে পড়া, হুজুরে ওয়া শুননা মানছে না পড়লে এখন কি বলবে, দাড়ি রাখছি মাইয়া বিয়া দিছি নামাজ না পড়লে কি বলবে, এই নামাজির একক তো নামাজ কবুল হয় না, এই নামাজিদের একক তো নামাজ কবুল হয় না। পড়লে কে বলো মাইয়া বিয়া দিছি নাতি হয়ে গেছে, এ বলে মায়ের বিয়ার নামাজ, এ বলে নাতি নাতকে রয়ে গেছে সরমের নামাজ, আল্লাহ কয় তোর নামাজ দিয়া আমার কাছে কিছু হয় না। যেমন চাকরি করতে গেলে নিজের ঘর যে তুমি যাও যে আমার এই কাম করতে হবে, মালিকের কাম মানে আমার কাম, আল্লাহু আকবার, মালিকের কাম মানে আমার কাম, ঠিক নেবে ঠিক? আমরা খাই পরি এই মালিকের টাকাই খাই, ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে আমার জন্য আবাদত না, এই দুনিয়ার 500 কোটি আর 600 কোটি আর 700 কোটি মানুষ সবাই যদি আল্লাহওয়ালা হইয়া যায়, আমি আল্লাহর কোনো চাইরানার লাভ হয় না। আর এই 700 কোটি মানুষ যদি সব বেইমান হইয়া যায়, সব আমি আল্লাহর না মানে, আমার চাইরানার ক্ষতি হয় না। এই নামাজ তো তোমার জন্য, আল্লাহকে ডাকা তো তোমার জন্য, তোমার জন্য মানে আমার জন্য, আল্লাহকে ডাকা কার জন্য? আমার জন্য। মুসলিম শরীফের রেওয়ায়তে আসছে দ্বিতীয় খণ্ডে, মুসলিম শরীফের রেওয়ায়তে হাদিস বলছি ঘটনা, আল্লাহ রসুল বর্ণনা করেন এক সাহাবি, সরি আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেন যে এক লোক পূর্বের জমানায় 600 বৎসর কোনো কাম কাজ ছাড়া খালি নামাজ পড়ছে, 600 বছর
ছয়শো বছর। খাইছে কি? আল্লাহর কাছে খুশি লাগিয়ে আছে। আল্লাহ বলছে আমার বান্দার লিগে হে ফেরেশতা তোরে আমি নিযুক্ত করে দিলাম, আমার বান্দার লিগা দুইটা ফল দিয়াবি, একটা ফলের মধ্যে পানি থাকতো আর একটা ফলের মধ্যে খাবার থাকতো। ওই লোক ছয়শো বছর আবাদত করিয়া আল্লাহর দরবারে উঠছে, আল্লাহর দরবারে উঠছে। উঠার পরে কে বান্দা যা যা তুই জান্নাতে যা, তবে তোরে যে জান্নাত দিলাম এইটাই আমার করুণা, তোরে যে জান্নাত দিলাম এইটা আমার একমাত্র অধিকার, তোরে জান্নাত দিয়ে দিলাম যা। বান্দার মনে কয় ছয়শো বছর আবাদত করলাম, হে কিছু করিল না, হে আমার আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিত, আমার আবাদতের কি কোনো দাম নাই? বুঝেন না কথাটা? এটা মনে মনে কই যে আল্লাহ তো অন্তর্জামী, ঠিক না? এইটু আমরা সেন বুঝি না, আল্লাহ তো অন্তর্জামী, আল্লাহ সব জানে। আল্লাহু আকবার! আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোরে বলছি আমার এহসানে আমার দয়ায় তোরে জান্নাত দিলাম, আমার দয়ায় তোরে জান্নাত দিলাম, আমার দয়ায় তোরে জান্নাত দিলাম। তোর মনে হইল তুই ছয়শো বছর আবাদত করছ, যা তোর লিগে জান্নাত নাই, যা তুই জাহান্নামে যা, যা জাহান্নামে যা। ফেরেশতাকে কয় ধরে রে বান, ফেরেশতাকে বলো বান রে বান। ফেরেশতাকে বলো আল্লাহ আপনি না কইলেন জান্নাতের লিগে, এখন বানলে কি হবে? আপনি বললেন জান্নাতের কথা, এখন বাঁধলে কি হবে? আপনি তো জান্নাতের কথা বললেন, বলে বান্দা নিয়া তারে জাহান্নামে ফালাও। জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, হাদিসের রেওয়ায়েতে আসছে জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, জাহান্নামের তাপ তাপ জাহান্নামের তাপ শৈলে লাগিয়া পানি পিপাসা লাগিয়ে গেছে, পানির লিগে বেহুশ হয়ে গেছে, পানি খাওয়াইব কে? এক লোক পানি লইয়া যাইতেছে, ওই লোক ডাকদা বলে বাইরে আমারে হে একটু পানি খাওয়া। মুসলিম শরীফের রেওয়ায়েতে আসছে আমাকে পানি খাওয়া, পানি বিক্রি করেন কর্নেওয়ালা লোক বলে আমি যে পানি খাওয়াম আমার পানির অনেক দাম, বলে কয় টাকা দাম? বলে এখানে টাকা কাজে লাগে না, এখানে কাজে লাগে এবাদত। এই লোকটা দিল খুশি দিয়ে বলছে কি নিবই বা, আমি তো ছয়শো বছর আবাদত করছি, একদিনেরটা নিব, নাইলে পাঁচ দিনেরটা নিব, নাইলে পাঁচ মাসেরটা নিব, নাইলে দশ মাসেরটা নিব, নাইলে দুই বছরে নিব, নাইলে দশ বছর নিব, নাইলে একশো বছর লয়ে যাইব, আরো তো পাঁচশো বছর থাইকা যাইব। মানে মানে এটা ভাবছে। পানিওয়ালায় কয় আছে কি তোমার মাল চালান আছে কি? কম টাকা হইলে অনেক সময় জিগায় জিজ্ঞেস করে ভাই টাকা টুকা তো কম, তো মালিক জিগায় ভাই কত টাকার মধ্যে নিবেন, জিজ্ঞেস করে কে করে কত টাকার মধ্যে নিবেন, বলে টাকা তো আমার এরকম। ওই লোকে বলছে আমার ছয়শো বছরের এবাদত আছে, তোমার পানি কিনতে কি লাগবো? মুসলিম শরীফের রাওয়ায়াতে আল্লাহ রসুল বলে ওই ব্যক্তি পানিওয়ালা লোক বলে ছয়শো বছরের এবাদত যদি আমারে দাও এক গিলাস পানি তোমারে খাওয়াইতে পারি। পানি কলিজাটা ফাইটা গেল গা, আমার সিনাটা ফাইটা গেল গা, দেও আমার পানিটা, ছয়শো বছর আবাদত দিয়ে দিলাম, এখন কি জিরো? বলে জিরো, এক গ্লাস পানি জিরো। আল্লাহ ডাক দিয়ে বলে হে ফেরেশতারা আমার বান্দারে লই আয়, এতক্ষণ পর্যন্ত বাহাদুরি ছিল ছয়শো বছরের আবাদত, এখন কি আবাদত লইয়াই আমার কাছে দাঁড়াইব? আবাদত তো এক গ্লাস পানিতে বেচ্চে হালাইল। আল্লাহ আনসে বানানোর পরে কয় কিরে বান্দা এখন তোমার কি আছে? বলে আল্লাহ আমার বুঝা আইসা গেছে সব তোমার রহমত, তোমার রহমত ছাড়া কিছু হয় না, জান্নাতে যাও তোমার রহমত, যা এরকম ভাবে জান্নাত থেকে এরকম ভাবে বালাখানা পাওয়া তোমার রহমত, দুনিয়ায় যতদিন বেঁচে আছি তোমার রহমত, মসজিদে আইসা বসতে পারছি তোমার রহমত, এরকম ভাবে হাসপাতালে বেডে টিকে আছি তোমার রহমত। আল্লাহ কা যা বান্দা
জান্নাতে যাইলেও আমার রহমত লাগবে, তোর এবাদত দিয়া তুই জান্নাতে যাইতে পারবি না, আমার উপর ন্যস্ত কর। এই জন্য আল্লাহ কোরআনে শিখাইয়া দিছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।